ওরে কোন তালার সাবি দিয়া কোন তালা লাগায় রে মন ফাগলা মনুরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় সে মাগো মা ফাতমা ও মা জগৎ জননী মা নবীর বেটি মাগো নামাজ পড়ো আল্লাহ কয় ফাতেমা নামাজ ছাড়েন হুসাইনের প্রশ্নের জবাব দে আহলে বাইত বুঝেন না আহলে বাইত চিনেন না একদল মৌলবি আছে আহলে বাইতের কথা শুনলে গায়ে জ্বালা ধরে ঠিক ফাক মঞ্জাতনের কথা শুনলে গায়ে জ্বালা ধরে নিশ্চয় তারা খারিজি খারিজিরা কোনোদিন আহলে বাইতকে চিনতে পারে না ফাক মঞ্জাতনের ভালোবাসা বুঝতে পারে না কথা কোন ঠিক কিনা আবার আমরা দেশে কিছু আছে আহলে বায়াতের বেশি মহব্বত দেখাইতে যাইয়া ফাক মঞ্জাতনের বেশি ভালোবাসা দেখাইতে যাইয়া সাহাবীদেরকে গালি গালাজ করে এডি হলো শিয়া জিব্রাইল ফাতেমার নামাজের নিচে জামা দিয়া কয় ফাতেমা আল্লাহ জামা পাঠাইয়া দিছে আপনি মাথা উঠাইতে বলেন মা ডাক দিয়া কয় হাসান ও হুসাইন আপনারা মাথা লক করেন আপনারা আমার ফিট থেকে নামেন আমি জামা দিতেছি আম্মা জান ফাতেমা নামাজ শেষ করে মুনাজাত দিয়া নামাজি উঠাইয়া দেখতেছে দুইটা জামা একটা জামার রং নীল আর একটা জামার রং লাল দেওয়া লাগে নাই ছোট ভাই লাল দেখা খুশি বড় ভাই নীল দেখা খুশি দুনো ভাই জামা গাদ দিয়া একজনকে জড়াইয়া কো ভাই ও ভাই আপনারে দুলার মতো লাগে বড় ভাই ডাক দিয়া কো যাইন রে তুমি লাল জামা পরছো তোমারে নতুন দুলার মতো লাগে দুনো ভাই গলাগলি কইরা নবীর হুজরাতে যাইয়া দেখতেছে নবী নফল নামাজ শেষ কইরা সেজদা থেকে মাথা উঠাইয়া সালাম পিরাইয়া আমার নবী উম্মতের জন্য কাঁদতেছে আল্লাহর নবী উম্মতের জন্য কান্দে এমন টাইমে দুনো ভাই যাইয়া গেড়ির মধ্যে উঠা গেছে উঠা কয় নানা ভাই ও নানা ভাই মার কাছে গেলাম মা জামা দিল নানা ভাই আজকে দেখেন মক্কা মদিনার ছেলেরা ঈদের দিন আজকে প্রত্যেকে কে উঁটে করে ঈদগাহে যায় কে গোড়ার মধ্যে সরে ঈদগাহে যায় ও নানা ভাই আপনি যদি এই মুহূর্তে আমাদেরকে গোড়ার ব্যবস্থা করে না দেন এই মুহূর্তে উঁটের ব্যবস্থা করে না দেন আমরা আপনার কান থেকে নামতাম না নবীজি খান্দা দিয়া কো হুসাইন রে ও আমার নাতি হাসাইন আমি তোমার নানারে আল্লাহ গরিব বানাইছে এই গরিব নবী এই তোমার গরিব নানা নবী এই মুহূর্তে কোত্থেকে জামা দিব কোত্থেকে গোড়া দিব বরঞ্চ একটা কাম করাও বলে কি নানা ভাই বলে আমি নিজে গোড়া হইয়া যাই তোমরা দুই ভাই দুই কান্দে সইরা যাও হাসাইন খুশি হুসাইন খুশি আমার নবী দুই কান্দে দুইজন রে লইয়া ঈদগাহের দিকে যাইতে সিদের নামাজ পড়তে হুসাইন ডাক দিয়া কয় নানা ভাই বেলে জি নানা ভাই বেলে মা জামা দিল খুশি হইলাম আপনি গোড়া দিলেন গোড়া ফাইলাম খুশি হইলাম ও নানা ভাই এই মুহূর্তে আপনি আমাদেরকে গোড়ার তো লাগাম থাকে আমরা লাগাম পাই নাই দয়াল নবীজি রহমাতাল্লিল আলামিন চোখ মুবারকের পানি ফালাইয়া কয় হুসাইন আমি তো গোড়া না লাগাম পাইবা কই তবে চিন্তা করিও না তোমরা দুই ভাইয়ের সাইড হাত আছে আমার নানা মাথায় লম্বা বাবরি চুল আছে আমার লম্বা চুল গুনা দুই ভাইয়ে দুই মুষ্টি করে ধরো তোমাদের লাগা মইয়া যাইবা কিসুল কিসুল জোরে কন আর এখন বাবরি চুল দেখলে কয় বান্ডারি কথা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নবীজির চুল ছিল তিন রকম কয়রকম একটা ছিল কানের লতি পর্যন্ত একটা ছিল গার পর্যন্ত আর একটা ছিল ছোট ছোট তবে ছোট ছোট ছিল এক থেকে সতেরো বছর বয়স সতেরো থেকে চল্লিশ যখন নবী হেরা পর্বতে দেন করতো নবী বারো বছর চুল কাটে নাই কয় বছর নবীর চুল লম্বা হইয়া গেছে দেখবেন মিশরের মিউজিয়ামে আজও নবীর লম্বা লম্বা চুল আছে ফেসবুকে দেখেন না ওই বারো বছর চুল না কাটার কারণে নবীর চুল লম্বা হইয়া গেছে মা খাদিজাতুল কুবরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে জ্ঞান দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই আপনার যে চুলগুলো এমন আপনি কি চোখে দেখেন না বলে ও খাদিজা আমি এই চুলের দান দায় নাই আমি আমার জাগাত নাই সুবহানাল্লাহ কোন না তবে শরীয়ত তখন মা খাদিজা নিজের হাতে নবীজির চুলগুলা যখন কেটে দিলেন সতেরো থেকে চল্লিশ বছর আমার নবীর ওই টাইমে চুল ছিল ঘাড় বাবরি সুবহানাল্লাহ কোন আর চল্লিশে যখন কদম দিছে নবুয়তের তেষট্টি বছর পর্যন্ত নবীর চুল ছিল কান বাবরি সুবহানাল্লাহ কোন
তিন রকমের চুল ছিল দয়াল নবীর এখন লম্বা চুল রাখলে কয় বান্দারি এবারে লম্বা চুল যদি রাখলে বান্দারি তো নবী কি বান্দারি তার মানে বান্দারির কাছে কিছু থাক আর না থাক নবীর একটা গুণ আছে ঠিক মা কথা কোনা কা হয়তো এই গুণের দ্বারা আল্লাহ পার করে দিবে সুবহানাল্লাহ কর আমার নবী কয় হুসাইন দুনো ভাই আমার চুলের মধ্যে ধরেন আপনার আর দুই হাত করে সাইড হাত আছে নানা ভাইয়ের মাথায় বাবরি চুল আছে দুই ভাগ করে ধরেন আপনাদের লাগা মইয়া যাইব নানা ভাই লাগাম পাইলাম খুশি হইলাম নানা ভাই আপনি দেখেন গোরা যখন আস্তে যায় উট যখন আস্তে আস্তে যায় তাদের হাতে চাবুক আছে করাস করে বাড়ি দিলে গোরা দৌড়ায় কথা কর না ও নানা ভাই আমরা তো গো চাবুক পাইলাম আমার নবী কান্দে কান্দা কয় হুসাইন রে চাবুক পাইবা কই তোমরা দুইটা ভাইয়ের দুইটা কইরা চারটা ভাও আছে তোমার নানার ভেট এবং ফিট আছে নানা ভাই ও আমি যখন আস্তে আস্তে হাঁটবো তোমরা দুইটা ভাই দুইটা কইরা চারটা পাও দিয়া আমার ফেড়ে ফিটে জোরে জোরে মারাও আমি দৌড়াইয়া হাঁটি আরে কত ভালোবাসে হুসাইন রে এই হুসাইন রে নবীর উম্মত জবাই করছে কথা কর ঠিক কি না তাহলে তারা তো নবীর উম্মত হইতে পারে না আমার নবী কয় হুসাইন রে যারা কষ্ট দেয় কষ্ট আমার গায়ে লাগে ওরে হুসাইন রে যে কষ্ট দেয় কষ্ট লাগে ফাতেমার গায়ে বলেন হুসাইন রে যে কষ্ট লাগে পাতমার গায়ে কষ্ট লাগে নূর নবীজির গায়ে কথা কন ঠিক কিনা আমার নবীর ফেড়ে এবং ফিডের মধ্যে মারার জন্য বলছে ইয়া রাসূলুল্লাহ নানা ভাই গোরা পাইলাম খুশি হইলাম জামা পাইলাম খুশি হইলাম লাগাম পাইলাম খুশি হইলাম নানা ভাই সরুই পাইলাম খুশি হইলাম ওই তো খানায় কাবা দেখা যায় ওই তো মদিনার নববী দেখা যায় ও নানা ভাই গোরার মুখি দিয়া উটের মুখি দিয়া থাম শব্দ বের হয় থাম মানে মাফ করো থাম মানে মাফ করো উটে ডাক দিয়া আল্লাহ আমার ফিটে যারা আছে খানায় কাবা দেখার আগে তাদেরকে মাফ করে দাও ও নানা ভাই আমাদের গোরা ওটের মুখ দিয়ে তো থাম শব্দ বের হয় না আমার নবী একবার কয় থাম আল্লাহ কয় আমার আল্লাহ জিব্রিল আইয়ান জালা সারিয়ান ও জিব্রাইল সাত আসমানের জিব্রাইল সাত জমিনের জিব্রাইল সিদ্রাতুল মুনতার বসে তাই কোন যাও যাও আল্লাহর বন্ধুর মুখের মধ্যে ধরো জিব্রাইল কয় কেন কয় জিব্রাইল রে আল্লাহর বন্ধু একবার থাম কইছে আমি হাসান হোসাইনকে নিষ্পাপ ঘোষণা দিয়া দিলাম আর একবার যদি থাম কয় আদম হইতে ঈসা পর্যন্ত কারো কিয়ামত পর্যন্ত গুনাহ থাকবে না এমন নবী জিব্রাইল যখন আইসা নবীজির মুখের মধ্যে ধরলেন ও কামলিওয়ালা নবী দ্বিতীয়বার আপনি থাম বলেন না প্রথমবার থাম বলাতে ইমাম হাসান হোসাইনকে নিষ্পাপ করে দিছে কে আল্লাহ আমার দয়াল নবী ডাক দিয়া কয় বাবু আপনি বুঝি আমার নাতি করে এত ভালোবাসেন সুবহানাল্লাহ গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার আল্লাহর পথে যারা জিহাদ করে শহীদ হইছে তারা কবরে জিন্দা তাদেরকে মৃত বলিও না আর আমরা দেখুন ইষ্টুক করি মরল এটা শহীদ হয়ে যায় আমার কথা কন না ও আর কি আমরা গ্রামে একটা নামাজে তার নামে শহীদ মোহাম্মদ শহীদুল্লাহ আছে না নাম হইলো অলিউল্লাহ আছে নি নামাজের লগাই তার আরাম হবে নামে কিন্তু অলিউল্লাহ নাম আছে হাফেজ আহমদ বিসমিল্লাহ পারে না আমার কথা কন না এর শহীদ আরে অথচ আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে আল্লাহর জন্য ইসলামের জন্য যারা শহীদ হয়েছে উহুদে বদরে খন্দকে খয়বরে হুনায়নে মৌতায় সমর খান্দে ইসলাম ইমান আকিদার জন্য যারা শহীদ হয়ে গেছে আল্লাহ কয় তাদেরকে মৃত বলিও না তারা কবর জিন্দা কবর জিন্দা তো শহীদরা মরি শহীদরা শহীদ হয়েছে নবীর জন্য আমার কথা কয় না এরা কি আল্লাহ দেখছে শহীদরে কি আল্লাহ দেখছে
নবীজি কইছে সাহাবারা শুনছে মানছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখি নাই কুরআন কি বুঝি না কিন্তু আপনারে বুঝি আপনি জিদা কোন এটাই কুরআন এটাই আল্লাহ এটাই বিশ্বাস এটাই ঈমান এটাই ইসলাম কথা কোন ঠিক কিনা আপনার জন্য জীবন দিতে পারি আপনার জন্য জীবন নিতেও পারি কথা বলেন ঠিক কিনা তো যারা নবীর জন্য জীবন দিছে নবীর জন্য যারা জীবন নিছে তারা হলো শহীদ তারা কি আল্লাহ ঘোষণা দেয় তারা কবরে জিন্দা আর আমার মতো ফেডুল্লাহ মৌলবি ক নবী কবরে মরা আরে ফেডুল্লাহ আল্লাহ কয় নবীর জন্য যারা মারা গেছে তারা কবরে এখনো জিন্দা আল্লাহ কয় খানাও খায় বলে বাহ তারা বলে খানাও খায় আর মৌলবি কয় আমার নবী বলে কবরে হাড্ডি গুড্ডিও নাই আচ্ছা এই আকীদাটা কি কোনো মুসলমানের মুসলমানই আকীদা রাখতে পারে এই জন্য বাবা আমাদের বিশ্বাস নবী এখনো রওজায় জিন্দা শুধু জিন্দা নয় সল্লুন নবী নামাজ পড়ে নামাজ পড়া সেজদার মধ্যে কান্দে রাব্বি হাবিলিয়া উম্মতি মুনাজাত দেয় কান্দে এখনো নবী আমার কান্দে রওজায় নবীর চোখের পানি দিয়া নবীর চোখের মলিন কোঠা দিয়া কোন ফানির উম্মতের জন্য বের হয় উম্মত রে আমার নবী এখনো মদিনায় তোমার জন্য কান্দে কিন্তু তুমি আমার নবীর জন্য কি কইলা নবীর সাথে গোস্তাগি কইরা কইরা ইমামতি করো নবীর সাথে বিয়াদুবি কইরা কইরা মাহফিল করো লক্ষ লক্ষ টাকা নাও নবীর সাথে বিয়াদুবি কইরা নবীর নারায় রিসালাত ফালতু স্লোগান কইয়া নবীর মুখে দুর্গন্ধ কইয়া নবীর মা বাবারে দুজুকি কইয়া তুমি মৌলবি সব খাইতেছ আল্লাহর গজব সারা আখেরাতে তোমার জন্য কিছু নাই কথা কোন ঠিক কিনা এবার নবী বলেন হুসাইন মিননি ও আনা মিন হুসাইন সুবহানাল্লাহ নবী কো আমি হুসাইন হইতে হুসাইন আমার হইতে কি বুঝলেন আমার নবী কয় আমি হুসাইন হইতে হুসাইন আমার হইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা অনেকে বলি নবীর কলিজার টুকরা নাতি কইনি কথাটা ভুল কলিজার টুকরা এক জিনিস কলিজার টুকরা বুঝাইলে বুঝায় প্রিয় 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 কথা কোনা আমার কলিজার টুকরা ফুত মানে আমার প্রিয় ফুত মা কথা কোনা কিন্তু তে তো আমার অংশ না মা কথা কোনা আমার জাত না রুহানি বাপ মা কথা কোনা এই দালালির সাথে আমার সম্পর্ক রুহের কিসের রুহের এই জন্য সবুজ সম্রাট জালালি আমার কলিজা যদি বলি আমার প্রিয় তো হুসাইন যদি নবীর কলিজা ফাতেমা যদি নবীর কলিজা মাওলা আলী যদি নবীর কলিজা হাসাইন যদি নবীর কলিজা প্রিয় আমার আল্লাহ কয় কলিজা নয় নবীও কয় কলিজা নয় আমার নবী কয় হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন আমি মুদ্রার এক ফুট হুসাইন আর এক ফিট আমার নবী কয় যদি আমি শরীয়ত হুসাইন শরীয়তের টুকরা যদি আমি তরিকত হুসাইন তরিকতের টুকরা যদি আমি হাকিকত হুসাইন হাকিকতের টুকরা যদি আমি মারেফাত হুসাইন মারেফাতের টুকরা এটা কইয়া নবী ক্ষান্ত হয় না আমার নবী কয় হুসাইন মেরা টুকরা নবী কয় মেরা টুকরা আমি কয় কলিজার টুকরা নবী কয় হুসাইন মেরা টুকরা আমার নবীজি রাহমাতাল্লিল আলামিন আমার নবী রহমতের নবী ঈদের নামাজে যাইব রমজানের ঈদ অথবা কোরবানের ঈদ সকালবেলা নবী হুজরাত মধ্যে ভাগবি ফুটতেছে দুনো ভাই যাইয়া নবীর কান্দে উঠতে কয় নানা ভাই ও নানা ভাই আজকে ঈদের দিন কিসের দিন মদিনার ছেলেদের গায়ে নতুন নতুন পোশাক নানা ভাই নানা ভাই আজকে ঈদের দিন মদিনার ছেলেদের গায়ে নতুন নতুন জামা ও নানা ভাই আমরা তো দুলু ভাই এখনো জামা পাইলাম নানা ভাই ও নানা ভাই এ কথা কইয়া দয়াল নবী তাদেরকে মা খাতুন জান্নাতের কাছে পাঠাইলেন সুবহানাল্লাহ কই যাও তোমার মার কাছে যাও নানা ভাই ফাগনি হদি
ফর্তিসি দুই রাকাত নামাজ পড়ি মার লগে দেখা করে নানার কাছে আসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে যাইয়া দেখতেছে মা জগত জননী ফাতেমা নামাজ অবস্থায় আছে ইমাম হাসান হুসাইন দুনো ভাই যাইয়া মাজান ফাতেমার ফিটের মধ্যে বসা গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কয় ফাতেমা আপনার সেজদা থেকে মাথা উড়াইয়েন না আপনি যদি মাথা উড়ান হাসান হুসাইন দুনো ভাই যদি ফিরা যায় আপনার উম্মত আপনার বাবার উম্মত একটাও ফুলসেরাত পার হইতে পারবে না প্রত্যেকটা উম্মত ফুলসেরাত থেকে ফিরা যাইব ওরে কোন তালার সাবি দিয়া কোন তালা লাগায় রে মনে ফাগলা বনুরায় ও তুই ডুবি দিলি না পাকে দরিয়ায় সালাতুনিয়াম রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়াম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়াম রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়াম হাবিবাল্লাহ নবীজি মসজিদে নববীতে নামাজ পড়তেছে হাসান হোসেন ভাই নামাজের মধ্যখানে দুজন যায় নবীজির ফিডি উঠে গেছে সুবহানাল্লাহ শুনেন মসজিদে যদি ছোট ছেলেরা যায় মুরব্বীদেরকে বলতেছি ডাক দিবেন না দমক দিবেন না বুঝাই দিবেন অনেক সময় দমক দিলে কি হয় এই বাচ্চা জীবনে মসজিদে যায় না অথচ নবীর নাতি চার বছর পাঁচ বছর সাত বছর সাহাবিদের মাথার উপর দিয়া যাইয়া আমরা কি সাবিত্রী বড় নেই টক্কি টাক্কি ফিডি ফুডি ভাঙা টানা দিয়া নবীর ফিডো যায় বই থাকতো এবারে হাসান হুসাইন এক ঘন্টা বসা নবী শেষ দেয় এক ঘন্টা আল্লাহ কে বন্ধু যতক্ষণ আমার হাসান হুসাইন ফিট থেকে না নাইবো আপনি শেষ দেয় উঠাইবেন না আর হাসান হুসাইন রে কত ভালোবাসো আমার আল্লাহ কিন্তু একদল কোরআনের পাখি আমার হোসাইনকে চিনে নাই মা কথা কয় না কেন এরা কিন্তু কোরআনের পাখি ছিল হাদিসের ফকি ছিল ইয়াজিদ কিন্তু কোরআনে হাফেজ ছিল হাদিস জানলেওয়ালা ছিল আবদুল্লাহ বিন জিয়াদ কি কোরআনের হাফেজ ছিল উবাইদা কোরআনের হাফেজ ছিল সীমার কোরআনের হাফেজ ছিল মারওয়ান কোরআনের হাফেজ ছিল কথা বলেন ঠিক কিনা তাহলে সব কোরআনের পাখি এক না যেই কোরআনের পাখির অন্তরে নবীর বিদ্বেষ আছে যেই কোরআনের পাখির অন্তরে নবীর ভালোবাসা নাই এই কোরআনের পাখির কোনো দাম নাই ওই ২৬ হাজার সৈন্য ছিল ২২ হাজার সৈন্য ছিল ৫ হাজার কোরআনে হাফেজ ছিল ৫ হাজার মুফতি ছিল ৫ হাজার মুহাদ্দিস ছিল কিন্তু তাদের প্রতি নবীর ভালোবাসা ছিল না আহলে বাইতের মহব্বত ছিল না এই জন্য কারবালাতে মুসলমান দুই ভাগ ছিল এক ভাগ হলো ইমাম হুসাইনের ৭২ জনের কাফেলা আর এক ভাগ হলো ২৬ হাজার বা ২২ হাজার মুসলমান এবার আপনি কোন দিকে যাইবেন বড় দলের দিকে যান হুসাইন মুসলমান ইয়াজিদ মুসলমান মা নামাজ পড়তেছে মা গো মা ফাতেমা ও মা জগৎ জননী মা নবীর বেটি মা গো নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ কয় ফাতেমা নামাজ ছাড়েন হুসাইনের প্রশ্নের জবাব দেন আহলে বাইত বুঝেন না আহলে বাইত চিনেন না একদল মৌলবি আছে আহলে বাইতের কথা শুনলে গায়ে জ্বালা ধরে ফাক মঞ্জাতনের কথা শুনলে গায়ে জ্বালা ধরে নিশ্চয় তারা খারিজি খারিজিরা কোনোদিন আহলে বাইতকে চিনতে পারে না ফাক মঞ্জাতনের ভালোবাসা বুঝতে পারে না কথা কোন ঠিক কিনা আবার আমরা দেশে কিছু আছে আহলে বাইতের বেশি মহব্বত দেখাইতে যাইয়া ফাক মঞ্জাতনের বেশি ভালোবাসা দেখাইতে যাইয়া সাহাবিদেরকে গালি গালাজ করে এটি হলো শিয়া এটি কি খারিজি হওয়া যাবে না খারিজিরাও জাহান্নামের কুকুর শিয়ারাও জাহান্নামের কুকুর আমরা খারিজিও না আমরা শিয়াও না আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবীদের সম্মান যেখানে আমরা রাখবো সেখানে আহলে বাইতের ইজ্জত যেখানে আমরা রাখবো সেখানে কথা কোন ঠিক কিনা শরীয়তে সাহাবীদের ইজ্জত শরীয়তে সাহাবারা মাতার তাজ মাতার কি তাজ সিদ্দিক আকবর শরীয়তে মাতার তাজ কিন্তু আহলে বাইত হলো কলিজা আহলে বাইত কি
তাজ দেখা যায়, কলিজা কি দেখা যায়? আহলে বাইতের ভালোবাসাটা হচ্ছে ইমান, কলিজা মহব্বত। সুবহানাল্লাহ কন্যা, আহলে বাইতুল আমাদের কলিজা, সাহাবারা মাথার তাজ। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের সমালোচনা করা যাবে না, আহলে বাইতকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি। ফাক পাঞ্জাতন এক জিনিস, আহলে বাইত আরেক জিনিস, আবার খোলাফায় রাশিদিন আরেক জিনিস। খোলাফায় রাশিদিনের ভালোবাসার নাম ইমান না। একারে সিদ্দিক আকবরকে ভালোবাসতে হইব ইমান এমন না, আলীকে ভালোবাসতে হইব ইমান। জোরে কর সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর শ্রেষ্ঠ, কোন সন্দেহ আমাদের মাথার তাজ। কথা কোন ঠিক কিনা? যিনি মাথার তাজ ভালোবাসা তো এমনি আইব, কিন্তু আহলে বাইত ভালোবাসা ইমান, আহলে বাইতের ভালোবাসার নাম ইমান। কথা বলেন ঠিক কিনা? আমরা যেইভাবে সাহাবীদেরকে সম্মান করব, এইভাবে আহলে বাইতকে কলিজা দিয়ে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের ব্যাপারটা ভিন্ন, গোপন। সুবহানাল্লাহ। কর ফাতেমা কর বাবা কি কইবেন কন, ইমাম হাসাইন ডাক দিয়া কয় মাগো প্রত্যেক ঘরে কুরমার গন্ধ, ফলাউর গন্ধ। মাগো মা, আমরা কি কুরমা ভাইতাম না, ফলাউ ভাইতাম না? হারে হাই হাসান হুসাইন তিন দিন, মা ফাতেমা সাত দিন, মাওলা আলী পাঁচ দিন, খানা নাহি পায়। সুবহানাল্লাহ। নবী সাত দিনের অনাহারি গেলেন ফাতেমার বাড়ি, সাত দিনের অনাহারি গেলেন ফাতেমার বাড়ি, সেই দিন ফাতেমার ঘরে খানা ছিল না, তবু নবী আমার দল চাইল না। কথা কোন ঠিক কিনা? নবীজি না খাইলে, কিয়ামত পর্যন্ত না খাইলে নবীজির খানা লাগে না, কিন্তু আমাদেরকে নবী শিখাইছে। আমাদেরকে কি করছে? শিখাইছে। নবীজি একটা রোজা রাখছে চল্লিশ দিন, কয়দিন? চল্লিশ দিন। হুজুর নবী চল্লিশ দিন রাখছে, আমরা তো তিরিশ দিন রাখি। নবী হয়তো দশ দিনে বেশি রাখছে না। আমরা সুবে সাদিকের টাইমে খানা বন্ধ, সূর্য ডুবলে খানা শুরু, বারো ঘন্টা, তেরো ঘন্টা, চোদ্দ ঘন্টা। মা কথা কন, আর আমার নবীজি আজকে সুবে সাদিকের টাইমে খানা বন্ধ, চল্লিশ দিন চল্লিশ রাত পরে ইফতার করেছে। আমরা তিরিশ দিনে তিরিশটা, নবীজির চল্লিশ দিনে একটা। সুবহানাল্লাহ। কোন মানুষ চল্লিশ দিন না খাইয়া থাকতে পারব? সাবারা রোজা রাইকা শুরু করে দিল, নবী রাখছে আমরাও রাখতে হবে। কেউ দুই দিন তিন দিন লেডি মেডি গেছে, বেকার বেহোশ। নবীজি মসজিদে মুসল্লির সংখ্যা কমে গেছে, নবীজি সবাই ডাক দিলেন, ডাক দিয়ে একটা দমক দিলেন। এ নবী জীবনে একটা দমক দিয়েছে সাহাবীদেরকে। সুবহানাল্লাহ কন্যা। যেই নবী কোনোদিন দমক দেয় নাই, সেই নবী জিজ্ঞেস করতেছে ব্যাপার কি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে সাওমে বেসালের রোজাটা রাখছেন চল্লিশ দিন, আমরা তো আপনার অনুসরণ করি, আমরা তো আপনাকে মানি, আপনি যে রাখছেন এই জন্য আমরা রাখা শুরু করলাম। আমার নবী কো আইয়ুকুম মিসলি, কি আছো আমার মতো? হে মিয়া, আমার আল্লাহ খাওয়ায়, তোমরা নাকি আল্লাহ খাওয়ায়? আমার আল্লাহ খাওয়ায়, আমি হাজার বছর না খাইয়া থাকতে পারবো? তোমরা দ্বারা সম্ভব? এই জন্য এটা কিন্তু হাদিস, এই জন্য আহলে হাদিস হওয়া যাবে না, আবার আহলে কোরআন হওয়া যাবে না। আহলে কোরআনরাও বেঈমান, আহলে হাদিসের গোষ্ঠীও বেঈমান। শুধু আহলে হাদিস হওয়া যাবে না, শুধু আহলে কোরআন হওয়া যাবে না, হইতো আহলে সুন্নাত ওয়াল। কারণ নবীজি শাদি করছে তেরো কান, কয় কান? হাদিস তো আমনে করেন, কথা কোন? নবীজি কয়টা শাদি করছে? আমনে হারবেন নি, এই হাদিস মানলে ইমান থাকবো নি। এই জন্য সব হাদিস আপনি মানতে পারতেন না। নবী রোজা রাখছে চল্লিশ দিন, আমনের দ্বারা সম্ভব ন। এই জন্য সকল হাদিস মানতইব, কিন্তু মানে ফালন করন যেত না। নবীজি তেরোটা বিয়ে করছে না, মানতেব না, কিন্তু বিয়াকরণ যাইব আমরা তেরোটা। আমাদের জন্য সাতটা সীমাবদ্ধ করে দিছে, কয়টা? আরো জোরে কন, যাইলা কাইলা যায় কই মেরে হুজুর কই দিছে সাই কেন কথা? আও সাতটা সুন্নত মানে আমনের তো এই সমর্থ নাই। আমাদের কি সমর্থ আছে? এক চোখে তাকাই তুই, এক বেড়ি যদি লাল কাপড় কান দেন,
দ্বিতীয় বেটি লাল কাপড় একখান দিতে বুঝলেন হে বেটি কয়জন আহিটা সুন্দর হয়েছে ভাই এখন আমরা দেশের না মানুষ আসেনিও এক বেটি রায় শহর আরেক বেটি রায় গেরামো ভাঙা জুরি এবারে তো কোনি খন লাগবো খন লাগতো না এই জন্য বাবা আমাদের দ্বারা সম্ভব না হয় আবার বিয়ে বউ মারা গেছে দ্বিতীয় বিয়ে আপনি করতে পারবেন দ্বিতীয় বউ মারা গেছে তৃতীয় বউ বিয়ে করতে পারবেন তৃতীয় বউ মারা গেছে চতুর্থবার বিয়ে করতে পারবেন চতুর্থ মারা গেছে এবার আর বিয়ে করা সম্ভব না কারণ হাদিসের বাইরে যাবে এই জন্য আহলে হাদিস হওয়া যাবে না হইতে বা আহলে সুন্নাত কথা কোন ঠিক কিনা আহলে কোরআন হওয়া যাবে না হইতে বা আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্য আমরা আহলে হাদিসও না আমরা আহলে কোরআনও না আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্য বাবা আমার নবী দমক দিয়া কো আইয়ুকুম মিসলি কি আসো আমার মতো নবীজি দমক দিছে দমক দিছে সাহাবীদেরকে এবার বলেন সাহাবীরা কি নবীজির আপন না পর জোরে কন আপন লোকরে দমক দেওয়া যায় কথা কয় না কিন্তু পর মানুষকে দমক দেওয়া যায়নি পর মানুষ তো বুঝবে না দমক এই জন্য মক্কা মদিনার মানুষ যখন দেখলো মুহাম্মদ আঙ্গুল দ্বারা চাঁদ ভাগ করে দিছে দিছেনি আঙ্গুল লড়াইয়া সূর্য উড়াইয়া দিছে মক্কা মদিনার মানুষ বলতেছে যিনি সূর্য উড়ায় তিনি আল্লাহ যিনি সূর্য ডুবায় তিনি আল্লাহ যিনি চন্দ্রকে খণ্ডন করতে পারে চন্দ্র উঠাইতে পারে লড়াইতে পারে তিনি আল্লাহ তো মুহাম্মদ চন্দ্র ভাগ করিয়া দিছে সূর্য উড়াইয়া দিছে মুহাম্মদ আল্লাহ সমস্ত মানুষ যখন আল্লাহর নবীর কদমে সেজদা দিতে যাইতেছে আল্লাহ কয় বন্ধু বলেন বলেন কুল বলেন আমার নবী কয় কেন আমি কইতাম আপনি বলেন আল্লাহ কয় না আমার শরম লাগে আমার নবী কয় কেন শরম লাগে আল্লাহ কয় বন্ধু এখানে আপনাকে মানুষের মতো বলতেছি আপনি বলে দেন আমি আল্লাহ না আমি আল্লাহ না আমি আল্লাহ না আবার মানুষও না তবে তোমাদের মতো মানুষ মতো মতো নবীজি তাদেরকে কাফেরদেরকে বুঝাইছে আপনারা ভয় কেন করেন অনুনয় বিনয় করে আমি তো আপনাদেরই মতো আর ইমানদারদেরকে ধমক দিয়া বলছে যে না আমি আপনাদের মতো না তাহলে যারা মনে করে নবী আমাদের মতো তারা বেঈমান কথা কোন ঠিক কিনা কারণ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এটা ইমানদারের জন্য খাস না এটা কাফেরদের জন্য খাস এটা বেঈমানের জন্য খাস আর ইমানদারের জন্য হচ্ছে আইয়ুকুম মিসলি নবী বলতেছে আমার মতো কেহ নবী কা আমার মতো কেহ নাই মৌলবী কো নবী বড় ভাইয়ের মতো নাউজুবিল্লাহ কইতেন না আব্বার আমার আম্মা জান ফাতেমা ডাক দিয়া কয় সত্যি তো কোরমা ফলাওর গন্ধ মিষ্টির গন্ধ গরুর ঘাস গরু খাসির মুরগির গোস্তের গন্ধ কিন্তু আমার ঘরে তো কোনো গোস্ত রান্না নাই ও হুসাইন হুসাইন ডাক দিয়া কয় মা ও মা ফ্যাটের মধ্যে খাবার আছে কি না এটা মানুষ দেখে না কিন্তু আজকে ঈদের দিন প্রত্যেকের গায়ে নতুন জামা এই মুহূর্তে যদি আমাদেরকে জামা না দেন আমরা আপনার নামাজের সেজদা থেকে উঠতে দিতাম না আল্লাহ কয় মা আপনি সেজদা থেকে উঠেন না আপনি সেজদা থেকে যদি মাথা আলোক করেন হাসান হুসাইন যদি আপনার ফিট থেকে ফুরা যায় আপনার বাবার উম্মত প্রত্যেকে ফুলসেরাত থেকে ফুরা যাইব মা ফাতেমা কান্দে আর আল্লাহরে ডাকে আল্লাহ আমি কোত্থেকে জামা দিতাম আমার আল্লাহরে ডাকতেছে আল্লাহ কয় জিব্রাইল ও জিব্রাইল আমার ফাতেমার কষ্ট হইতেছে যান 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 জান্নাতে যান জান্নাত থেকে দুইটা পোশাক লইয়া মার নামাজির নিচে দিয়া দেন হাসান হুসাইনকে জামা দিয়া ঠান্ডা কইরা দেন জিব্রাইল ফাতেমার নামাজের নিচে জামা দিয়া কয় ফাতেমা আল্লাহ জামা পাঠাইয়া দিছে আপনি মাথা উঠাইতে বলেন মা ডাক দিয়া কয় হাসান ও হুসাইন আপনারা মাথা লক করেন আপনারা আমার ফিট থেকে নামেন আমি জামা দিতেছি আম্মা জান ফাতেমা নামাজ শেষ করে মুনাজাত দিয়া নামাজি উঠাইয়া দেখতেছে দুইটা জামা একটা জামার রং নীল আর একটা জামার রং লাল দেওয়া লাগে নাই ছোট ভাই লাল দেখা খুশি বড় ভাই নীল দেখা খুশি দুনো ভাই জামা গাত দিয়া একজনকে জড়াইয়া কো ভাই ও ভাই আপনারে দুলার মতো লাগে বড় ভাই ডাক দিয়া কো হুসাইন রে তুমি লাল জামা পরছ তোমারে নতুন দুলার মতো লাগে দুনো ভাই গলাগলি কইরা নবীর হুজরাতে যাইয়া দেখতেছে নবী নফল নামাজ শেষ করিয়া
সেজদা থেকে মাথা উঠাইয়া সালাম পিরাইয়া আমার নবী উম্মতের জন্য কাঁদতেছে, আল্লাহর নবী উম্মতের জন্য কান্দে, এমন টাইমে দুনো ভাই যাইয়া গেড়ির মধ্যে উঠতে গেছে। উঠতে কয় নানা ভাই, ও নানা ভাই মার কাছে গেলাম, মা জামা দিল। নানা ভাই আজকে দেখেন মক্কা মদিনার ছেলেরা ঈদের দিন আজকে প্রত্যেকে কে উঁটে করে ঈদগাহে যায়, কে গোড়ার মধ্যে সরা ঈদগাহে যায়। ও নানা ভাই আপনি যদি এই মুহূর্তে আমাদেরকে গোড়ার ব্যবস্থা করে না দেন, এই মুহূর্তে উঁটের ব্যবস্থা করে না দেন, আমরা আপনার কান থেকে নামতাম না। নবীজি খান্দা দিয়া কো হুসাইন রে, ও আমার নাতি হাসাইন, আমি তোমার নানারে আল্লাহ গরিব বানাইছে, এই গরিব নবী, এই তোমার গরিব নানা নবী, এই মুহূর্তে কোত্থেকে জামা দিব, কোত্থেকে গোড়া দিব, বরঞ্চ একটা কাম করাও। বলে কি নানা ভাই? বলে আমি নিজে গোড়া হইয়া যাই, তোমরা দুই ভাই দুই কান্দে সইরা যা। হাসাইন খুশি, হুসাইন খুশি, আমার নবী দুই কান্দে দুইজন লইয়া ঈদগাহের দিকে যাইতে ঈদের নামাজ পড়তে। হুসাইন ডাক দিয়া কয় নানা ভাই। বেলে জি নানা ভাই। বেলে মা জামা দিল খুশি হইলাম, আপনি গোড়া দিলেন গোড়া ফাইলাম খুশি হইলাম। ও নানা ভাই এই মুহূর্তে আপনি আমাদেরকে গোড়ার তো লাগাম থাকে, আমরা লাগাম পাই নাই। দয়াল নবীজি রহমাতাল্লিল আলামিন চোখ মুবারকের পানি ফালাইয়া কয় হুসাইন আমি তো গোড়া না লাগাম পাইবা কই, তবে চিন্তা করিও না, তোমরা দুই ভাইয়ের সাইড হাত আছে, আমার নানা মাথায় লম্বা বাবরি চুল আছে, আমার লম্বা চুল গুনা, দুই ভাইয়ে দুই মুষ্টি করিয়া ধরো, তোমাদের লাগা মইয়া যাইবা। কিসুল কিসুল জোরে কন, আর এখন বাবরি চুল দেখলে কয় বান্ডারি কথা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবীজির চুল ছিল তিন রকম, কয় রকম? একটা ছিল কানের লতি পর্যন্ত, একটা ছিল গার পর্যন্ত, আর একটা ছিল ছোট ছোট। তবে ছোট ছোট ছিল 1-17 বছর বয়স, 17-40 যখন নবী হেরা পর্বতে দেন করত, নবী 12 বছর চুল কাটে নাই। কয় বছর? নবীর চুল লম্বা হইয়া গেছে, দেখবেন মিশরের মিউজিয়ামে আজও নবীর লম্বা লম্বা চুল আছে, ফেসবুকে দেখেন না? ওই 12 বছর চুল না কাটার কারণে নবীর চুল লম্বা হইয়া গেছে। মা খাদিজাতুল কুবরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে জ্ঞান দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই, আপনার যে চুলগুলো এমন আপনি কি চোখে দেখেন না? বলে ও খাদিজা আমি এই চুলের দান্দায় নাই, আমি আমার জাগাত নাই, সুবহানাল্লাহ না। তবে শরীয়ত তখন মা খাদিজা নিজের হাতে নবীজির চুলগুলো যখন কেটে দিলেন 17-40 বছর, আমার নবীর ওই টাইমে চুল ছিল ঘাড় বাবরি, সুবহানাল্লাহ না। আর 40-এ যখন কদম দিছে নবুয়তের 63 বছর পর্যন্ত নবীর চুল ছিল কান বাবরি, সুবহানাল্লাহ। কোন তিন রকমের চুল ছিল দয়াল নবীর, এখন লম্বা চুল রাখলে কয় বান্দারি, এবারে লম্বা চুল যদি রাখলে বান্দারি, তো নবী কি বান্দারি? তার মানে বান্দারির কাছে কিছু থাক আর না থাক নবীর একটা গুণ আছে, কথা কয় না? হয়তো এই গুণের দ্বারা আল্লাহ পার করে দিবে, সুবহানাল্লাহ। আমার নবী কয় হুসাইন দুনো ভাই আমার চুলের মধ্যে ধরেন, আপনার আর দুই হাত করে সাইড হাত আছে, নানা ভাই, নানা ভাইয়ের মাথায় বাবরি চুল আছে, দুই ভাগ করে ধরেন, আপনাদের লাগা মইয়া যাইব। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ, নবীর উম্মত রে এমন টাইমে ইমাম হাসাইন কয় নানা ভাই, ও জগতের নানা, মা জামা দিল খুশি হইলাম, নানা ভাই আপনি গোড়া দিলেন খুশি হইলাম, নানা ভাই, নানা ভাই লাগাম পাইলাম খুশি হইলাম, নানা ভাই আপনি দেখেন গোড়া যখন অস্তে যায়, উঁট যখন আস্তে আস্তে যায়, তাদের হাতে শাবুক আছে, করাস করে বাড়ি দিলে গোড়া দৌড়ায়, দেখুন না। ও নানা ভাই আমরা তো গো শাবুক ফাইলাম, আমার নবী কান্দে কান্দা কয় হুসাইন রে শাবুক ফাইবা কই, তোমরা দুইটা ভাইয়ের দুইটা করে সাইডটা ভাও আছে, তোমার নানার ব্যাট এবং ফিট আছে, নানা ভাই ও আমি যখন আস্তে আস্তে হাঁটবো, তোমরা দুইটা ভাই দুইটা কইরা চারটা পাও দিয়া আমার ফেড়ে ফিড়ে জোরে জোরে মারাও, আমি দৌড়াইয়া হাঁটি। আরে কত ভালোবাসে হুসাইন রে, এই হুসাইন রে নবীর উম্মত
জবাই করছে কথা কর ঠিক কি না তাহলে তারা তো নবীর উম্মত হইতে পারে না আমার নবী কয় হুসাইন রে যারা কষ্ট দেয় কষ্ট আমার গায়ে লাগে ওরে হুসাইন রে যে কষ্ট দেয় কষ্ট লাগে ফাতেমার গায়ে বলেন হুসাইন রে যে কষ্ট লাগে ফাতেমার গায়ে কষ্ট লাগে নূর নবীজির গায়ে কথা কণ্ঠে কিনা আমার নবীর ফেড়ে এবং ফিডের মধ্যে মারার জন্য বলছে ইয়া রাসূলুল্লাহ নানা ভাই গোরা পাইলাম খুশি হইলাম জামা পাইলাম খুশি হইলাম লাগাম পাইলাম খুশি হইলাম নানা ভাই সরুই পাইলাম খুশি হইলাম ওই তো খানায় কাবা দেখা যায় ওই তো মদিনার নববী দেখা যায় ও নানা ভাই গোরার মুখে দিয়া উটের মুখে দিয়া থাম শব্দ বের হয় থাম মানে মাফ করো উটে ডাক দিয়া আল্লাহ আমার ফিটে যারা আছে খানায় কাবা দেখার আগে তাদেরকে মাফ করে দাও ও নানা ভাই আমাদের গোরা ওটের মুখ দিয়ে তো থাম শব্দ বের হয় না আমার নবী একবার কয় থাম আল্লাহ কয় আমার আল্লাহ জিব্রিল আইয়ান জালা সারিয়ান ও জিব্রাইল সাত আসমানের জিব্রাইল সাত জমিনের জিব্রাইল সিদ্রাতুল মুনতার বসে থাইকো না যাও যাও আল্লাহর বন্ধুর মুখের মধ্যে ধরো জিব্রাইল কয় কেন কয় জিব্রাইল রে আল্লাহর বন্ধু একবার থাম কইছে আমি হাসান হোসাইনকে নিষ্পাপ ঘোষণা দিয়া দিলাম আর একবার যদি থাম কয় আদম হইতে ঈসা পর্যন্ত কারো কিয়ামত পর্যন্ত গুনাহ থাকবে না এমন নবী জিব্রাইল যখন আইসা নবীজির মুখের মধ্যে ধরলেন ও কামলিওয়ালা নবী দ্বিতীয়বার আপনি থাম বলেন না প্রথমবার থাম বলাতে ইমাম হাসান হোসাইনকে নিষ্পাপ করে দিছে কে আল্লাহ আমার দয়াল নবী ডাক দিয়া কয় বাবুদ আপনি বুঝি আমার নাতিগরা তো ভালোবাসেন কান থেকে নামাইয়া নবীজি মনে করতেছেন কেমনে হাসাইনকে বিষ খাওয়াইব কেমনে হুসাইনকে জবাই করব এইগুলো আমার নবীর চোখ মুবারকে বাজতেছে বাজতে যাইয়া নবী হুহু করে কান্দা হাসাইনকে টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া কয় নাতিরে আমার আল্লাহ তু করে কত ভালোবাসে দয়াল নানা কত ভালোবাসি কিন্তু কিছু দরজাল উম্মত ভালোবাসবে না ক্ষমতার লোভে টাকার লোভে নারীর লোভে আমার নাতির একবার নয় দুইবার নয় বিষ খাওয়াইয়া দিব এই মুখে দিয়া বিষ খাওয়াইয়া দিবি ওরে কাফেরের গোষ্ঠী ও বেয়াদবের গোষ্ঠী ও গোষ্ঠাগীয় রাসুলের গোষ্ঠী আমার নাতির এত সুন্দর টুটে দিয়া কেমনে বিষ পান করাইবি এই কথাটা নবী চিন্তা কইরা ইমাম হাসাইনের ঠোঁটের মধ্যে নবী সুমা দিতেছে ছোট ভাই হুসাইন এইভাবে তাকাইয়া রইল নবী কি করতেছে বড় ভাইরে সুমা দিতেছে ঠোঁটে আবার নবী হাসাইনকে চাইরা হুসাইনকে জড়াইয়া ধরল চিন্তা করে কেমনে হুসাইনের গলায় তোরা ছুরি দিবি এ কথা কইয়া হুসাইনে জড়াইয়া কাঁদতেছে হাসাইনকে চাইরা হুসাইনের গলার মধ্যে সুমা দিতেছে গলার মধ্যে সুমা দিতে দেরি রে মা কান্দে ও মা জগৎ জননী ফাতেমা আপনি আমার ডাকে সাড়া দেন মা নামাজ থেকে উঠটা কয় হুসাইন ব্যাপার কি কয় মা গো মা দুঃখে কলিজা ভাইটা যায় দুঃখে কলিজার মধ্যে ব্যথা ও সাত বছরের হুসাইন তোমার কলিজায় কেন এত ব্যথা মা ডাক দিয়া কো হুসাইন এত কিসের ব্যথা কয় মা গো মা তোমার আব্বার আর নানা কইতাম না মা তোমার আব্বার আর নানা কইতাম মা কয় ফুত কলি কি আমার আব্বা কি দোষ করছে বলে তোমার আব্বার বিচার নাই তোমার আব্বা বিচার বোঝে না বলি কি ফুট আমার আব্বারে আবু জাহেল আবু লাহাব বাসাই বা তারা মুগিরা কইসা আলামিন কি আলামিন কি মুসলমানে উপাধি দিছে কারা কাফেররা ফুতরে কলি কি ও হুসাইন কলি কি আমার আব্বা কত ভালোবাসে তোরারে আব্বা যখন দেখলো তোরা সাত দিন খাস না ফেটের মধ্যে একটা গামছা বানিল
গামছা বান্দা মদিনা এক ইহুদির বাড়িতে কাজে লাগিয়া গেল। হুসাইন সাত দিন তোদের খানা নাই, তোদের মা সাত দিন খায় না, তোদের বাপ পাঁচ দিন খায় না, তোদের নানা আয়সা দেখলো খানা নাই সহ্য করতে পারতেছে না, ইহুদির বাড়িতে যাইয়া কাজে লাগিয়া গেছে তোদের নানা। তো কাজে লাগছে কূপ থেকে বালতি দিয়া পানি উড়াইব, ইহুদি কইছে 70টা খেজুর গাছে পানি দিলে 3টা খেজুর দিব, নানা কয় 3টা খেজুর যথেষ্ট, রশি দেন বালতি দেন, বালতির মধ্যে রশি লাগাইয়া কূপ থেকে পানি উঠাইয়া একটা 70-80 ফুট নিচে পানি, 100 ফুট নিচে পানি, বালতি দিয়া টাইন্না টাইন্না পানি উঠা, আমার কামলিওয়ালা নবী রহমতের নবীর হাতগুলা টোটা বইরা গেছে। 69 গাছে পানি দিছে, একটা একটা বালতি করে আসরের নামাজের টাইম শেষ হয়ে গেছে, রশিটা ছিল নরম, 70 বালতি উঠাইবার সময় রশিটা ছিঁড়া বালতি নিচে বইরা গেছে। নবীজি কান্দে, শরীয়তে মোহাম্মদ, শরীয়তে মোহাম্মদ, শরীয়তে মোহাম্মদ, রশিটা দইরা মনিবের কাছে যায়া কয় মনি আমি 69টা গাছের মধ্যে পানি দিছি, মনিব আমার দোষ নাই, রশিটা নরম ছিঁড়া গেছে, বালতিটা বইরা গেছে, আমি 69টা গাছে পানি দিছি, একটা গাছে পানি দিতে পারি নাই, জান জান আমার একটা খেজুর দিয়েন না, সারাদিন বালতি দিয়া পানি দিছি, অন্তত আমার 2টা খেজুর দেন। ওই ইহুদির বাচ্চা তো নবী ছিল না, কইলি কি কইলা কি, আমার বালতি কুবে বালাইয়া দিছো, হইবি আদব, বামার দিয়ে আমার নবীর একটা তাপ পড়বে দিছে, আমার নবী কান্দে, পাতেমা কয় ও হুসাইন তুগো জন্য আমার আব্বা মায়ের খাইছে, এমন আব্বারে নানা কইতিলা পাতেমার বুঝে ধরে না, আমার নবী কয় চোখের পানি বালাইয়া কয় মনি আপনি খেজুর বাগানের মালিক, মনি আমি সারাদিন কর্ম করলাম, আমার গায়ে গাম নুরানি গাম, ও মনি আমি আজকে অনেকদিন 7 দিন খাই না, না খাই আমার শরীর কাঠ হইয়া গেছে, মনি আপনি যে আমার তাপুর দিছেন আপনার হাতে কোনো বেতা পাইছেন নি। ইহুদি কল্লা, এটা কিটা, এটা কেমন মানুষ, এটা আবার কেমন মানুষ, মারছি আমি বেতা বলে আমি হয়েছি, ওরে জ্বালা জুড়াইলা, জ্বালা জুড়াইলা রে, ইহুদি কয় আল্লাহ ও রব, এ গড, এটা কেমন মানুষ বুঝে ধরে না, মার কাছে গেল, মা গো জীবনে বহু চাকর মারলাম মা, বহু চাকরকে ফিডাইছি মা, এমন অনুতপ্ত হইছি না মা, আজকে আমার বাগানে একটা লোক 70টা বালতি পানি দেওয়ার কথা, 69 বালতি পানি দিছে মা, বালতিটা ছিঁড়া নিচে বইরা গেছে মা, তার কারণে একটা খেজুর কম দিতে চাইছে মা, আমার গায়ের রক্ত গরম হইয়া গেছে, মেজাজ গরম হইয়া গেছে, ওই লোকটারে আমি একটা তাপ্পুর মাইরা দিছি মা, মা গো ওই লোকটা আমার হাত ধরিয়া কয় মনি আমি না খাইয়া কাট হইয়া গেছি, আপনি হাতে কোনো ব্যথা পাইছেন নি, মা ডাক দিয়া কয় পুত্রে আমি তৌরাতের মধ্যে পাইলাম এই লোকটা নিশ্চয় মুহাম্মদ, সুবহানাল্লাহ, এই আদর্শ কোনো মানুষের হইতে পারে না, পুত্রে হু যদি মারে ভালোবাসস এখন হাতের কবজিটা কাট, ইহুদি 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 মাই বেড়ি কয় যদি যদি মারে ভালোবাসস হাতের কবজিটা কাটটা ফালা, যদি সত্যি মুহাম্মদ হয় তোর হাত ক্ষমা কইরা তোরে জোড়া লাগাইয়া দিব, মারে কত ভালোবাসে ইহুদি, মার কথায় কলিজা গুড়া হইয়া গেছে, ঘুরতেছে কম তো কম্পিত হইতেছে, মার কথা শুননা একটা কবে বাম হাতের কবজি কাটটা ডাইন হাতের মধ্যে লইয়া আমার নবীর পিছে পিছে দৌড়াইতেছে,
ওগো আল্লাহর বন্ধু, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার গায়ে হাত দিয়া আমি অপরাধ করলাম, আমি হাতের কবজি কাঠটা ফালাইয়া দিলাম, আপনি যদি আমার কবুল না করেন, এখন হাতের কবজি কাটছি আমি, গলা কাঠটা আপনার কদমে দিয়া দিব। সবাই আলহামদুলিল্লাহ পড়েন, একটু উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কি আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলেন, নাইবে নবী, যারা নাইবে নবীদের চেহারার দিকে তাকাইলে সগিরা গুনা মাফ হয়, যারা নবীর কথা বলে নবীর পক্ষে কথা বলে তার সাথে আর উত্তম কেহ নাই। আল্লাহর নবী রহমাতাল্লিল লালা মোবারক নিছে, লালা মোবারক। আর কিছু বাদাম না কয়, আমার নবীর মুখে বেলে দুর্গন্ধ, নাউজুবিল্লাহ। কন আল্লাহর হাবিব এ লালা মুবারক নিয়া ইহুদি হাতের মধ্যে দিতে হাতটা বালা হইয়া গেছে, যেরকম সুবহানাল্লাহ। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতু বালা হই গেছে, সুবহানাল্লাহ। আজ পর্যন্ত সাফের বিষের কোনো ওষুধ নাই, মা কথা কনা খা, এখনো সাফের বিষে মানুষ মারা যায়। সিদ্দিক আকবরকে সাফে মারছে, নীল হয়ে গেছে, আল্লাহর হাবিব লালা মোবারক দিছে, ভালো হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। তো ইহুদি যখন হাত কাটছে মার কথা, নবীর গায়ে হাত তুলে অন্যায় করছে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো আমি তো আপনাকে চিনতে পারি নাই, নবী গো আমি আপনাকে বুঝতে পারি নাই, আপনার মতো মহান তার জগতে কেউ নাই, ইয়া রাসূল আল্লাহ আপনি আমার যদি ক্ষমা না করেন, আমি হাতের কবজি কেটেছি, আমি গলাটা কেটে এখন আপনার কদমে দিয়ে দিব। আমার নবীজি লালা মুবারক দিতেই ভালো হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত কো হুসাইন, যেই নানা তোমাদের জন্য না খাইয়া কর্ম দিয়া তোমাদের ফেটে আহার দিছে, এমন নানা আরে নানা কইতান আমার বুঝে ধরে না। সামনে অনেক সময়ের দরকার, কারণ ভাইজান এসে গেছে, রাইতে তো অনেক হয়েছে, উনি তো ঢাকা থেকে আসছে, আবার যাই তুই প্রত্যেক দিন তো প্রোগ্রাম, আমরা তো প্রত্যেক দিন প্রোগ্রাম করি, আলোচনা কম শুনবেন আমল করবেন বেশি, রাজি আছেন নেই? একটা কথা শোনেন জি, না নামাজ আজীবন আপনারা পড়তেছেন মজা লাগে না, মা কথা কয় না খা, আহলে বাইতকে ভালোবাসেন, ফাকমান জেতনকে মহব্বত করেন, নবীজিকে জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবেসে নামাজ পড়েন, দেখবেন নামাজ অনেক ভালো লাগবে, যেরকম সুবহানাল্লাহ। নামাজ এমন একটা বন্দিগি, আল্লাহ কয় যুবক যখন সেজদা দেয়, আমি আল্লাহ কুদরতের দুইটা কদম আমার যুবকের মাথার মধ্যে লাগাই দিই। এই জন্য বাবা নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, আর যারা বায়াত হন নাই, বায়াত রাসুল হিসাবও বোঝেন, আপনি কিতা বুঝবেন? অধিকাংশ হিসাব গাউসবাগ বলছে 12 কাতার হবে ফির, কয় কাতার? 11 কাতার জাহান্নামী, গাউসবাগের কথা, একটি কাতার যারা বায়াত রাসুল করায়, সুবহানাল্লাহ। কর এই বায়াত রাসুল হইবেন,
অর্থাৎ ফিরের উসিলায় নবীজির কাছে বায়াত নেবেন। যারা এখনো হন নাই তারা বায়াত রাসূল গ্রহণ করবেন। হক্কানি যারা বায়াত রাসূল করায় এমন একজন কামেল মুকাম্মেল পীরের কাছে বায়াত রাসূল গ্রহণ করবেন, মা বাবার খেদমত করবেন। আমি যতক্ষণ আলোচনা করছি মানুষ তো ভুলটুল হইতে পারে, অনেক কথার স্লিপ অফ টাং হইতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখে আহলে বাইতের ভালোবাসা পাক পাঞ্জাতনের মহব্বত রেখে আমি আপনাদেরকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মারহাবা।